ঘটনাটা, আমি পূজা করছিলাম 11টার সময়, এখানে দেখছি যে মূর্তি, তা আসল না নকল ওটা বলতে পারবো না আমি। যে 12টা রাত্রিতে বেল গাছে ঘোরাইছিল মূর্তিটা, মূর্তিটা কিছুটা উঠেছিল, তারপরে কে কেউ দেখলো যে আস্তে আস্তে সম্পূর্ণ উঠে গেছে, মানে মাটির মাটির নিচে। হ্যাঁ, কিভাবে দেখলাম, পূজা করছিলাম, প্রদীপ জ্বালাইছিলাম, তো দেখছি যে এতটুকু দেখা যাচ্ছে। এই যে এই জায়গাটাই, এতটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে বাইর হয়ে গেল নিজে থেকে। হ্যাঁ, নিজে থেকে 2-3 ঘন্টা পর বাইর হওয়ার পর, তা আমি উঠাই, ধুয়ে দেয় কাদা লাগা ছিল, তো উঠাই মন্দিরে দিয়ে দিলাম। মহাশিবরাত্রিতে শিব পার্বতীর মূর্তি ঘিরে শোরগোল। ডালখোলা থানার রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সুশীলপুর এলাকায় একটি মন্দিরের সামনে বেলগাছের নিচে মূর্তিটি মাটি ভেদ করে উঠে আসে বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা অজিত সরকারের বাবা 20 বছর আগে এই মন্দিরটি নির্মাণ করেন। শিবরাত্রির দিন সেখানে পুজো চলছিল। অজিত সরকারের দাবি, রাত 2 নাগাদ মাটির নিচ থেকে একটি ধাতব মূর্তি মাটি ভেদ করে উঠে আসে, তারপরই মাটি মাখা মূর্তিটি সেখান থেকে উঠিয়ে পরিষ্কার করে মন্দিরে স্থাপন করা হয়। প্রথমে সোনার মূর্তি ভাবলেও পরে জানা যায় মূর্তিটি পিতলের। তবে এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক পথিক ভট্টাচার্যের বক্তব্য, এতে মানুষের ধর্মীয়ভাবে কাজ করছে, তবে মাটি ভেদ করে মূর্তি উঠে আসাটা বিজ্ঞানসম্মত নয়। আগামীতে আমাদের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখবে। ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।